হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আজ আমি দেখো বানাচ্ছি, এটা হচ্ছে এঁচোড়ের একটা অন্যরকম রেসিপি। গরম জলে, ফুটন্ত জলের মধ্যে এঁচোড়টাকে আমি ফোটাচ্ছি, আর এতে আলু আর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এইভাবে এঁচোড়টা রান্না করলে তোমার এঁচোড়ে একটু আঠা থাকে না। আর জানোই তো আমার মন একদমই ভালো নেই, জানো তো আমার হাজবেন্ড মারা গেছে রিসেন্টলি 18 তারিখে, এর আগের ভিডিওটা দিয়েছিলাম। তো মনে অনেক কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে তবুও তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, কেননা চুপচাপ বসে থাকলেও তো মন ভালো থাকে না, বলো? তোমাদের সাথে কথা বললে তবু একটু মনটা ভালো লাগে। তো দেখো, এখানে আমার মা দেখো আলুটা কাটছে, এগুলো তো সিদ্ধ, হাফ সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাকেও সিদ্ধ করে নিয়েছি একটু, গোটা এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি একটু। আর এর মধ্যে যে আঠাটা আছে না, একটু আঠা থাকবে না, কোনো মানে চিপচিপে ভাবও থাকবে না। তো দেখো, এখানে আমার মা আলুটাকে কেটে দিচ্ছে, এই পেঁয়াজগুলো হাফ সিদ্ধ করা, পেঁয়াজ টমেটো সব কিছুই মোটামুটি একটু সিদ্ধ মতো করে নিয়েছি, মানে গরম জলে ফুটিয়ে নিয়েছি। এখানে আমার মা এঁচোড়টাকে কেটে নিচ্ছে। আর জানোই তো মানে মন একদম ভালো নেই, কিন্তু কী করবো বলো, তোমাদের সাথে কথা বললে তবু একটু হলেও মনটা ভালো লাগে। আর এখানে দেখো আমার মা এঁচোড়টা কেটে নিয়েছে, আর আমি এটাকে আবার একটু হলুদ আর নুন দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। তো এঁচোড়ে যেন তো মানে একটা কষ ভাব থাকে, তো এভাবে ফুটিয়ে নিলে এঁচোড়টা খেতে ভীষণই টেস্টি হয়। আর আজকে আমি দেখো এঁচোড়টা তৈরি করবো তোমার ছোলার ডাল আর ডিম দিয়ে। তো এখানে দেখো এঁচোড়টাকে একটু মানে ফুটিয়ে নিয়েছি, এবার জলটা ফেলে দিলাম ডিমে। এবার দেখো কড়াতে আমি একটু তেল দিয়ে দিলাম, আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। তো দুটো ডিমকে আমি যেরকম একটু তোমার ভুজিয়া চাইছি না, ঝুড়ি ভাজা ওরকম একটু ভেজে নেব। আর এরকমভাবে ডিম দিয়ে এরকম এঁচোড়টা রান্না করে ভীষণই টেস্টি হয়, জানো তো? তো খেয়ে দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো যাতে এখানে আমি ডিমটাকে একটু ভুজিয়া মতো করে নিচ্ছি, একটু অল্প একটু নুন দিলাম। আর এই ডিমটা এবারে আমি তুলে রাখবো, আর তারপরে এবারে আমি মশলাটা করছি এঁচোড়টা রান্না করবো। আর এই ভাবতে ভুলে গেছি, এঁচোড়টাকে একটু ভেজে নিতে হবে অল্প একটু করে। তো এঁচোড়টাকে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নেবো, কাকা তেলে ভাজছি না, জানো তো তেল বেশি ভালোও না খাওয়া শরীরের জন্য, একদমই বেশি তেল খাওয়া ভালো না। তো অল্প তেলেতেই আমি এঁচোড়টাকে হালকা করে ভেজে নিলাম। আর এবারে দেখো আমি কড়াতে দিয়ে দিয়েছি একটু তেল আর শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে আছে তোমার একটু জিরে দিয়ে দিয়েছি, আর গরম মশলা, গোটা গরম মশলা। তো সমস্ত কিছু ফোড়নে দিয়ে এবারে যে আলু পেঁয়াজটা স্লিপ করে কাটা আছে সেই পেঁয়াজটাকে একটু দিয়ে নিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে হালকা করে ভেজে নেবো, আর দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি দেখো। তো তেজপাতা দিয়ে একটু হালকা করে ভেজে দেবো, আর যে আলুটা কেটে রেখেছিলাম এটা একটু হাফ সিদ্ধ আলু কিন্তু, তো এটাও ওই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে ফেলে নেবো। তো লাল করে আলু ভাজিনি, আলুটা হাফ সিদ্ধ রয়েছে ওই জন্য আলুটাকে লাল করে ভাজলাম না। তো দেখো এইরকমভাবে এঁচোড়টা রান্না করলে খুব টেস্টি লাগবে, তোমরা রান্না করে খাবে আর আমাকে বলবে, ঠিক আছে? এখানে দেখো আমি আলুটাকে পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর এরপরে দিলাম দেখো ছোলার ডালটা, সেটা কিন্তু ভিজানো ছিল কাঁচা ডাল, তো এটাকে আমি সিদ্ধ করিনি, কাঁচা ডালটাই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর তোমার আদা রসুন বাটা এক চামচের থেকে একটু বেশি, এখানে আছে হলুদ গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, আর জিরে তোমার একটু নুন দিচ্ছি, আর জিরে গুঁড়ো ধরে ধনে গুঁড়ো একটু অ্যাড করবো। তো জানো তো এটা হচ্ছে মানে ঘরেই ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আমরা একটু মানে ঘরের ভাজা জিরেটাই খাই। তো এখানে দেখো সমস্ত কিছু মশলা ভালো করে কষিয়ে নেবো, আর কষিয়ে নিয়ে তারপরে দেখো এরকম ডালের সাথে সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, আলুর সাথে ডালের সাথে, তারপরে কষিয়ে নেওয়ার পর সামনে একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। আর এবারে দেখো একটু কাশ্মীরি চিলি দিচ্ছি, তো এই কাশ্মীরি চিলিটা দিলে একটু কালারটা ভালো হয়। তো দেখো এবারে সমস্ত মশলাটাকে আবার একটু কষিয়ে নেবো, তো কষানো যত ভালো হবে। আর এবারে একটু দিয়ে দিচ্ছি এখানে তোমার আরও 2 চামচ ঘি এখানে অ্যাড করলাম এখানে। তো দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, আর জানো তো কষানো যত ভালো হয় ততই টেস্টি হয়। তো এখানে দেখো মশলাটা ভালোভাবে কষা হয়ে এসছে, আর কষা হয়ে গেলেই আমি এঁচোড়গুলো এতে দিয়ে দেবো। তো দেখো এখনই যেন মনে হচ্ছে বলো, তো এখানে এঁচোড়গুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো। আর কী করবো, এটা কিন্তু ভিডিওটা তুলেছি অনেকদিন আগে, আমি তোমাদেরকে দিতেও পারিনি। এখানে দেখো টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম, মিক্সিতে টমেটোটাও দিয়ে দিলাম,
আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, আজকে করলাম। তো সেই জন্যই মানে কী বলবো, কথা বলার ক্ষমতা নেই, শক্তি নেই, জানোই তো। এবারে দেখো কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, তবুও মনকে শক্ত করে তোমাদের কাছে তো আসতেই হবে আমাকে। মানে কী বলবো, মানে মনের সব কষ্টকে মনের ভেতর ঢুকিয়ে রেখেই আসতে হবে। আর এখানে দেখো এঁচোরটা প্রায় হয়ে এসছে, ফুটে গেছে। এবারে যে ডিমটা মানে ঝুড়ি ভাজা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম, আরও একটু ওর সাথে ফুটিয়ে নেবো। তো দেখো এইরকমভাবে ডাল আর ডিম দিয়ে এঁচোর রান্না করলে আর কিছু মাছ মাংসের একদমই প্রয়োজন নেই, মানে এই একটা তরকারি দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো যখনই মানে মাছ মাংস বাড়িতে না থাকে তখন এরকমভাবে রান্না করা যেতেই পারে, বলো তো। এখানে দেখো আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, আর এবারে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা। তো লাস্ট মানে নামাবার আগে একটু চিনি আর গরম মশলা দিয়ে দিলে ভালোই মানে ভালো একটা ফ্লেভার আসে। এবারে দেখো দেখো ডালগুলো মানে প্রায় হয়ে এসছে, তো এটা মানে হয়েই গেছে। দেখো আমি নামিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।